দলবদলের হিরিক চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপি, কিংবা বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরার মতো ঘটনা রোজই ঘটছে। এসব যোগদানের বড় একটি অংশই তারকা। একদিকে যখন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি তৃণমূলে যোগ দিলেন, তখন বিজেপিতে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরেই টলিপাড়ার এক ঝাঁক কলাকুশলী যোগ দিলেন গেরুয়া শিবিরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি বাংলাতেই জন্মগ্রহণ করেছেন, উনি বাংলার মেয়ে, কিন্তু বাংলার মেয়ে হয়ে যে কাজ করা উচিত ছিল তিনি সেটা কোনোদিনই করেননি। এদিকে রাজ্যের শাসক তৃণমূল এবং কেন্দ্রের শাসক বিজেপির দিকে সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন বাম কংগ্রেস আইএসএফ জোট নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় জোটের প্রতিনিধি নেতারা এ নিয়ে নির্বাচন কমিশন দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তারা নির্লজ্জভাবে নির্বাচনী বিধি, আদর্শ আচরণ বিধি এগুলি লঙ্ঘন করছে, এগুলি সম্পর্কে আমরা নির্দিষ্ট অভিযোগ জানিয়েছি, পুলিশ প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। শুক্রবার তৃণমূল কংগ্রেস 294 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এবারে প্রার্থী তালিকায় 80 বছরের বেশি কাউকে মনোনয়ন দেবেন না তৃণমূল নেত্রী, সেই সঙ্গে মুসলিম ও নারী প্রতিনিধির সংখ্যাও থাকবে বেশি। সবচেয়ে বড় চমক, একঝাঁক তারকাকে এবার প্রার্থী করবেন মমতা। একইভাবে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ জোটও শুক্রবার তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। তবে বিজেপি শনি কিংবা রোববার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে দলটির দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার 8 দফায় ভোট উৎসব সম্পূর্ণ করবে নির্বাচন কমিশন। 27 মার্চ প্রথম দফা শুরু হয়ে শেষ হবে 29 এপ্রিল। 2রা মে ভোটের ফল, 32 দিনের ভোট পর্বে পশ্চিমবঙ্গের প্রায় সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবার। গৌরবময় ঐতিহ্য। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।